আমি পারবো না বহিন। কোথায় গি নরসুন্দর? কিরে তোর চতুকৃষ্টি আম গাছের বান্দর? ছি 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 ছি, আমিও পারবো না, তুই নে। কোথায় গি হরায়? কিরে তোর চতুকৃষ্টিকে পোড়ায়? আমার চতুকৃষ্টিকে পোড়াই? ভালো নাম অচিন্ত। ও কত ভাগ্য ফলে জন্ম পেলাম লাউয়ারি ঘরে, কত ভাগ্য ফলে, কত ভাগ্য ফলে জন্মই আমার লাউয়ারি ঘরে, কত ভাগ্য ফলে। কত ভাইকো ফলে জন্ম পেলাম লাউয়ারি ঘরে, কত ভাইকো ফলে, কত ভাইকো ফলে লাউয়ারি ঘরে, কত ভাইকো ফলে। কত বড় বড় বাবুদের আমি কান ধরে মুচড়াই, কত বড় বড় বাবুদের আমি কান ধরে মুচড়াই, কত ভাইকো ফলে, কত ভাইকো ফলে জন্ম পেলাম লাউয়ারি ঘরে, কত ভাইকো ফলে, কত ভাইকো ফলে জন্ম পেলাম লাউয়ারি ঘরে, কত ভাইকো ফলে, কত ভাইকো ফলে পেলাম আমি জন্ম পেলাম আমি লাউয়ারি ঘরে, কত ভাইকো ফলে। বউর মুখে ভাতা চাঁদের লাগে, বউয়ের মুখে ভাত হয় না, বাচ্চাদের মুখে, বাচ্চাদের মুখে ভাতে লাগে। বিয়ে বাড়িতে ডেকেছি, বিয়ে বাড়িতে। ও এটা বিয়ে বাড়ি? হ্যাঁ, শাদী বাড়ি, শাদী। ও শাদী বাড়ি? হ্যাঁ। বর কা? বর 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 ই বর হ, দুলা দুলা ই দুলা হ, এইটাই দুলা? হ্যাঁ। মা আগে কালা চাঁদের ফেকা চাঁদ নাকি বে? হ্যাঁ, তুই দুলা কি রে? আসতে, তুই তো বাসর ঘরে দাঁতে লেগে মরে যাবি বে। বাই চান্স তোর তোর বউ যদি একটা পেটে চাপ পা চাপিয়ে দেয়, তুই তো নাক দিয়ে বুড়ি বাড়ি হয়ে যাবে একবারে। এই ব্যাপার আছে। এত দেরি কেন? দেরি মানে দেরি আর কই দেরি, আমার দেরি নাই তো। নাই? হ্যাঁ দেরি নাই তো। আচ্ছা কাজ করো তো। কি? যখন দেরি করে আসলে কাপড়টা খোলো তো, তোমার ইয়েটা দেখি একটু। কি যন্ত্রটা খোলো, 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 এই খোলো, 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 কাপড়টা খোলো, 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 যখন আসছো যন্ত্রটা তাড়াতাড়ি খোলো। যা তোর বাপের যন্ত্রটা। তোমার যখন লজ্জা লাগছে, মাথা খারাপ লাগে, আমি নিজে খুলে দিচ্ছি। এই কটা আনতে এত দেরি? এইটা কাপড় তো। কোনটা কাপড় না? তাহলে ঠিক আছে। আমার কাপড় খুলতে বলছে নাকি? তুমি কামান করবে? অবশ্যই করবো। এমাত্র তোমার যন্ত্র কোথায়? এত যন্ত্র, সব যন্ত্র। আরে কামার কারা কে আই দিলে লাউয়া? লাউয়া ভুলে কে আইলে চিরনি? আনে কারোয়ারি লাউয়া? এই লাউয়া কি? আমার মা কি আমাকে কি বললি? মৌগিকে লাত খাও কা? এই কথা কে বলেছে রে? এই যে দিদিরা সবাই বলছে। মাসি তোরা বলতো আমার বউ আমাকে লাত মারছে কি গে? এটাই ডিজাইন,
ইয়াকে কেমন মনে হচ্ছে বলতো তেলিয়া সাপ। ওইতো ওইতো আমি তো সীতা ওটাই না ওইটা না ভাই, ইয়াকে কেমন মনে হচ্ছে লাগছে সালা তেলিয়া সাপ আছে, ও তেলিয়া সাপের মতো লাগছে না ওকে, খেয়ে ফেলবো দূরে থাকবা। আমার বউ আমাকে মানে লাত মারছে, সবাই বলছে, সবাই বলেনি তোরা বলছিস, আমরা বলছি আমার মান সম্মান কাছিস তোরা, কেন বলতো কেন আমার বউ আমাকে লাত মারেনি। তবে তাহলে গল্প শুনেলে বলো, হঠাৎ একদিন মুড়ি দিল আমার বউ, যখন মুড়ি দিল কি না তাই বল বলে না শালা নাকে একটা মুড়ি ঢুকে গেছে, এবার ফুক করছে শালা পোটা বেরেছে কিন্তু মুড়ি বার হয় না, এবার আমার বউকে বলছে তাড়াতাড়ি চলে না দাও চলে না দাও, যখনই চল দিয়ে আসবে আর পা পিছলিয়ে পড়ে গেল এমনি করে রাখবে। আমার বউ রাত লেগে গেছে। ও আচ্ছা, তাহলে আর একটা কথা কি, ওরে কামান আমার বইয়ের আমি পোটা চাটিনি, তবে মাসি আমার বইয়ের পোটা চাটছে কি গে, কে ভাই বলছে সালা বটখারা গালা কুন্ডে গা বলছে আমি বউর পোটা চাটছি, মাসি তোরা বলতো বউর পোটা চাটছে কি গে, হ্যাঁ বলছে হ্যাঁ আমার বইয়ের পোটা চাটিনি। তাহলে তাহলে গল্প শুনেলে বল, হঠাৎ ভাত খাচ্ছি গরমের সিজনে আমার গরিব মানুষ লাইন নাই, আমার বউ আমার সামনে থেকে পাখা করছে, আমি হা করে ভাত ভরছি, যখনই হা করে ভাত ভরবো সে সময় আমার বউর চিকনি উঠে গেছে, চিকনি উঠে গেছে হাঁচি, তারপর হাঁচি যখন করেছে আমার বউর নাকের পোটা আমার মুখের মধ্যে, তাই বুঝি তো পোটা চাটেনি, আমি পোটাকে গিলে নিয়েছি। বাপরে চোখ রে, বাপরে চোখ, চোখকে দেখে চোখ বোঝেন না, বাপরে চোখ, এটা হলো টিনা চোখ উপরে শুকাতে চোখ গালার ফিড়িং ফিড়িং মারি। মানে এইখানে খুর ধরে নিলাম, খুর ধরে কার 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 এই মাথা থাকে ওই মাথা থেকে দিলাম, দুদিকে বাবলার গাছ ফরেস্ট, মাঝখানে গাড়ি চলবে পো পা পো পা পো পা পো পা, বিয়ে করতে যাবার ওরকম কামান চলবে? তাহলে আরো জানি বলো, টাওয়ার ডিজাইন, টাওয়ার টাওয়ার, এটা মনে হয় ভালো, হ্যাঁ টাওয়ার বলে দাও কেমন, এখানে একটু চুল ধরে নিব, চুল ধরে চারিদিকে মুড়ল করে দিলাম, নাড়া করে দিলাম, তারপর নাড়া করে একা পেটে দিব নদীয়াতে, যে বলবে লোহ গৌরাঙ্গ মারা গেছে যে ওই কামান করবি, ও
এটা কামান চলবে না, চলবে না। তাহলে তোরা কোন কামালি বল? বর বেশি উত্তম কাটি। ও বর বেশি উত্তম কাটি, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। কিসের গন্ধ লাগছে? সামনে দিকে গোল গোল কেন? আমাদের ফোতা আছে ভাই, তোর ফোতাতে কাজ চালিয়ে নে। হ্যাঁ ঠিক আছে, জল বেড়েছে না? বেড়েছে না, দেখতে বেড়েছে কিনা, দেখতে পারেছে, বেড়েছে, দেখতে পারেছে, বেড়েছে, বেড়েছে, দেখতে পারেছে, দেখতে পারেছে কিনা, একদম ভালো বেড়াচ্ছে, এত সস্তা না? ঠিক আছে, শুন, বড় বাড়ি বড় বড় জিনিস দিবি, গরিব মানুষ আমি, যেমনি কিছু দুই দিন বসে খেতে পারি, ঠিক আছে, ভালো 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 জিনিস দে। বসি বাড়ি কুটটা দেবো, চলে রে, মাকে কুটটা বার কর, কুটটা এখনো দেইনি, কুটটা বার কর, কুটটা দিয়ে দিয়ে করতে মি দেইনি, দেই চি 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 হয়নি তো গন্ধ। বাপরে, সালা পড়পড়ি যখন হলো তখন শান্তি পেলাম। বলছি কামান যদি সুরঙ্গ হয়ে লাউয়া বসবার খুট্টা দিবার বচন করে ঢুকে গেছে বহি। হ্যাঁ খুট্টা ঢুকে গেছে? হ্যাঁ অসম্ভব কথা, তোরা যে খুট্টা দিলি, খুট্টা ছাড়া চিয়ার হয় ও না? বসি বারো চিয়ার দেব বারো বাটির গাভী দেবে তোর কামানের গোষ্ঠীকে বেশি রে আমি রে। কেন? যা তোর অন্য লাউয়া কেটে গেলে না 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 যেও না, আই আই দিব ঘুষে করে, এমনি করে দিব, আই না এমনি করে, এমনি করে দিব, বকরির কটা বাট রে? বকরির দুটা, বকরির দুটা বাট না না, বকরির চারটা বাট। কেমন করে উপরে দুটা ছোট ছোট থাকে না? দুটা লম্বা লম্বা দুটা ছোট ছোট, বকরি দুধ হয় না তো? বকরি চারটা বাঘ, আর এই বিল্লি 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 ছয়টা, বিল্লির ছটা, আর কবুতরের 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 হয় না, বন মুরগি হয় না, আর শুয়রের বারোটা।
আমি কি শুয়োরের বাচ্চা শুয়োরের দুধ খাবো রে? তাহলে শুয়োরের দুধ খেয়ে নিলাম, শুয়োরের দুধ খেয়ে নিলাম, হ্যাঁ আমার বিয়ে হবে, এবার বিয়ে হয়ে আমার বাচ্চা কাচ্চা হবে, হ্যাঁ তো আমার বাচ্চা কাচ্চা কেমনি করে বলে ভাই? না সেটা বলেনি, শোনো তোমাকে তিনটা গাভী দেবে, তিনটা গরু মানে গাভী মানে গরু গরু, হ্যাঁ তাহলে তিনটা গরুর চারটা করে বাঁট, তাহলে তিন চারে আঠারো, না না তিন চারে, হ্যাঁ তিন চার বারো ভাই, তিন চারে এদিকে দাঁড়া হিসাব করে নি, তিন চারে বারো আর হাতে পাঁচ, সামনেটে তিনটা গরু আর চারটা করে বাঁট, এইদিকে একান্ন আর একান্ন আর একটা পিচপান্ন, পিচপান্ন আর পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ আর এদিকে ছিঁড়া ছট্টি, ছিঁড়া ষট্টি এদিকে বড় ষট্টি, বড় ষট্টি তেড়ষট্টি, তেড়ষট্টি পৌনে তিন লাখটা হবে, পৌনে তিন লাখ বাঁট। গরু কোনোদিন পুষেছ না গরুর দুধ খেয়েছ? বকরি দুধ খেয়েছি বই, তিন চারে বারো হয় বারো, তিন চারে বারো, হ্যাঁ আরো ভালো, ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো জিনিস দুধ খাবার গাভী দেবে। তোর বোনের সঙ্গে একটা কোন মেয়ে ছেলে আসে বলছে তোর বহিনকে সঙ্গে শুধু বেরো লওয়া, হ্যাঁ তুই কেন তুই তোর ভাইয়ের সঙ্গে ঘুমাইতে পারিস না? অবশ্যই ঘুমাই, আমিও ঘুমাই, বাপ রে শালা ভাই ভাতারি রে, তোর বহিনকে সঙ্গে শুধু বেরে লওয়া কি হাগে দিদি নাই। আচ্ছা বোনের সঙ্গে শুতে না তো কার সঙ্গে শুই? হ্যাঁ বোনের সঙ্গে ঘুমাবে, এখন আমি বড় হয়ে গেছি তো বোনের কেন এখন ঘুমানো যায়, বড় হলেও বোনের সঙ্গে ঘুমায়। আচ্ছা তুমি যাকে বিয়ে করেছো, হ্যাঁ হ্যাঁ সম্পর্কে তোমার কে ছিল, মামি না বড় মা না কাকি না পিসি না মাসি না, তাহলে বোন না তা কি হবে? বহিন সম্পর্কে ছিল, বহিনের সম্পর্ক তো সেই কথা, সে কথাই হলো। এবার বলছি কি, নমস্কার কি রে, এই রে হোর সঙ্গে সুতিবি লাউয়া রে লাউয়া ঠিক আছে আমার কামান হয়ে গেছে, আচ্ছা এবার চোখ ফুটা করতে হবে, চোখ চোখ কান ফুটা করতে হবে, কান ফুটা করতে হবে, রানীমা চোখ দিয়ে, চোখ দিয়ে পান ধরেন, হ্যাঁ মা ঠিক আছে, নুনু কাঁদিস না, নুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনা দিব, আগে তু বড় হইলে দিয়া দিয়া দিব, করিস না করিস, এটা কি করব, এটা যেখানে মারতে পারবো সেখানে মার, তাই বুঝি, ঠিক আছে ফাঁসি দিছে, ও লাগছে মনে হলো ফাঁসির মানে ফাঁসি দিছে, ফাঁসি দিছে উঠেছে কাঠে, কি করবো, পাছাতে মার পাছাতে মার পাছাতে, তুই তো বললি সালাম শিকা, কোন কাজে ঢং নাই, খেয়েছিস আর বই ঘুগনি ঘুগনি হাঁটছিস, কু তুই মারবি বহিন, মার বহিন মুখে মার মুখে মুখে, কি হলো কি আছে রানু পাগলি, আমার মুখে না রে সুইয়ের মুখে রে, তোরা আমাকে মারছিস কেন বলতো? আচ্ছা মোটা সুচটা ঢুকবে না, দেখো এখানে সোনার সুচ আছে, তাহলে ওটা ঘুরিয়ে দিব না, আমি দিব না, ঠিক আছে দিব না, আচ্ছা ঠিক আছে, এই কান যখন ফুটা করবো ভাই ইস করবি না, ঠিক আছে, যদি যদি ইস করিস তো তোর বউ বাসর ঘরে ঘরে খেয়ে নিবে বিষ, ইস করবি না তো বিষ খাবে, ইস
কান মোটামুটি ফুটা হয়ে গেছে। শোন, হ্যাঁ এই কান ফুটা করলাম, হ্যাঁ উল্টা পাল্টা জিনিস খাওয়ালে কিন্তু কান ভাড়িয়ে মোটা হয়ে যাবে। তাহলে কি খাবে? এই মতন মাথা মোটা হয়ে যাবে। তো দেখ, উল্টা পাল্টা জিনিস খাওয়াবি না আসতে। ভাতের মানে খাবার মধ্যে ভাত খাবে না, রুটি খাবে না, ছাতু খাবে না, কমসে কম 60-70 বছর খাবি না। 60-70 বছর? হ্যাঁ। আর খাবারের মধ্যে খাবে আমরা খাট্টা খাবে, হ্যাঁ বড়রা চার খাবে, হ্যাঁ আমলি খাবে, হ্যাঁ ফুচকা খাবে, হ্যাঁ কালের ডাল খাবে, হ্যাঁ তা তো যদি ঘানা শুকাই বৈশাখ মাসের বেলার 12টার শীত ওর কানে লাগাবি তাড়াতাড়ি ঘা শুকিয়ে যাবে। বৈশাখ মাসে শীত হয় না? তাহলে যে না না টক জাতীয় জিনিস খাও। হ্যাঁ ঠিক আছে মাসি, তোমরা দাড়ি ভিজে রাখো, দাড়ি ভিজে রাখো, দাড়ি ভিজাও, দাড়ি ভিজাও। ওতে দাড়ি আছে, ওতে নোক আছে। দাদা তোমরা দাড়ি ভিজে রাখো, আমি মতন ভিকারি লাগব না। ঠিক আছে, আমার উদু আমার এই স্ট্যান্ডে দোকান ছিল, তো এখন সালা সরকার কি করেছে জানো, আমার দোকান তাকে উঠে ওখানে ব্রিজ বেনেছে। তো আমি একটু সাইডে দোকান দিয়েছি, কালো কাঁচের দোকান আছে আমার। ঠিক আছে, আমার দোকানে যাবা, অন্য জনের দোকানে যাবা, চুল কাটবা, দাড়ি কাটবা, ফেস ওয়াশ করবা, 100-150 টাকা বিল করবে। আর আমার দোকানে যাবা, চুল কাটবো।